नेताजी सुभाष मुक्त विश्वविद्यालय पीजी कोर्सेर समस्त बर्षेर असाइनमेंट प्रक्रिया इतिमध्ये शुरू हो गेछे। चलबे 18 थेके 25 नवेम्बर दुपुर 2 पर्यन्त। এই দিনগুলিতে যে কোনো সময় চাইলে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিতে পারবেন। এছাড়াও একদিনে এক বা একাধিক কিংবা সমস্ত পেপারের পরীক্ষা দেওয়া যাবে। আজকের ভিডিওটিতে পিজি কোর্সের বাংলা বিষয়ের একটি পত্রের লাইভ এক্সাম দিয়ে পরীক্ষা পদ্ধতিটি আরো সহজভাবে তুলে ধরা হবে। তার সাথে থাকবে উত্তরপত্র। তাছাড়া পিজি কোর্সের সমস্ত বর্ষের বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র পেতে এবং পরীক্ষা চলাকালীন ফোন কলে সহায়তা পাওয়ার জন্য এখনই যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8927781062 তে। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর আপনারা দেখছেন বিচিত্রা এডু গাইড ইউটিউব চ্যানেল, যেখানে বিভিন্ন ইউনিভার্সিটির নোট, সাজেশন, টেকনিক্যাল গাইড এবং এডুকেশনাল ইনফরমেশন দেওয়ার পাশাপাশি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট চাকরি সংক্রান্ত খবরাখবর প্রদান করা হয় থাকে সম্পূর্ণ বিনামূল্যে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাথে প্রেস করবেন বেল আইকন, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যান সবার আগে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন যে বিষয়ের লাইভ এক্সামটি দেখতে পাবেন সেটি হলো পিজি পার্ট ওয়ান এর বাংলা তৃতীয় পত্রের। আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও দেরিতে দেওয়ার কারণ হলো চেষ্টা করি অ্যাকুরেসি মেনটেন করে ভিডিওগুলো পাবলিশ করতে, যেহেতু এটি পোস্ট গ্রাজুয়েট বা স্নাতকোত্তর ডিগ্রির পরীক্ষা। তাই অবশ্যই আশা করা যায় যারা এই কোর্সের প্রকৃত মর্ম বোঝেন তারা তাড়াহুড়ো করে যে কোনো ভিডিও দেখে নিজের গুরুত্বপূর্ণ পরীক্ষাটি অবহেলার ছলে না দিয়ে অবশ্যই সমস্ত উত্তরগুলি নির্ভুলতা যাচাই করে এবং ধৈর্য সহকারে পরীক্ষাগুলি সম্পন্ন করবেন। তো যাই হোক, চলুন এই পত্রের লাইভ এক্সামটি দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নটি হলো, উঁচা উঁচা পাবত তহি বসহি সবর বালি, মরঙ্গি পিচ্ছ পরহীন সবরি গিবত গুঞ্জরি মালি। উঁচু পর্বতে বসবাসকারী কোন জনজাতির কথা এখানে বলা হয়েছে? তো অবশ্যই অংশটি নেওয়া হয়েছে চর্যাপদ থেকে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ, সবর জনজাতির অবস্থানের উল্লেখ আছে। দেখে নেওয়া যাক দুই নম্বরের প্রশ্নটি। প্রশ্নটি হল, নন্দনন্দন চন্দ্রচন্দন গন্ধ নিন্দিত অঙ্গ, এই পদটি কার উদ্দেশ্যে রচিত, পদকর্তায় বা কে? অপশন রয়েছে চন্দ্রের উদ্দেশ্যে রচিত বিদ্যাপতির পদ, শ্রীরাধার উদ্দেশ্যে রচিত বিদ্যাপতির পদ, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রচিত গোবিন্দদাসের পদ এবং শ্রী চৈতন্যের উদ্দেশ্যে রচিত গোবিন্দদাসের পদ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রচিত গোবিন্দদাসের পদ। এই অংশটি অবশ্যই বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক তিন নম্বরের প্রশ্নটি। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাচর্য বিনিশ্চয় নামধেয় পুঁথিটি বাংলা ভাষার প্রথম নিদর্শনবাহী, এ কথা কে কোন গ্রন্থে প্রমাণ করেন? অপশনে রয়েছে প্রবোধ চন্দ্র বাগচি চর্যাগীতিকোষ গ্রন্থে, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষা প্রবন্ধে এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। এছাড়া অপশন রয়েছে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের কথা। তো এই ক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তরটি হবে অপশন সি, সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে। চলুন সেভ নেক্সট করে দেখা না যাক পরের প্রশ্নটি। পরের প্রশ্নটি হলো, চর্যাপদে ব্যবহৃত ভাষার নাম কি দেওয়া হয়েছে? মিশ্র ভাষা, যৌগিক ভাষা, প্রাকৃত ভাষা এবং সন্ধ্যা ভাষা। এটির উত্তর প্রায় সকলেরই জানা, অপশন ডি সন্ধ্যা ভাষা। পরবর্তী প্রশ্ন, কোথা হতে আসি বিলদর্শন বিনোদ বরণ নিয়ে, বিনোদ শব্দটির অর্থ কি? অপশন রয়েছে চন্দ্র, শ্যামল, নীলাকাশ এবং সুন্দর। এক্ষেত্রে উত্তরটি করা হয়েছে অপশন ডি সুন্দর। কৃষ্ণের অনন্ত শক্তি তাতে তিন প্রধান, এই তিন শক্তি যথাক্রমে কোনগুলি? অপশন রয়েছে সৃজনের শক্তি, প্রেমের শক্তি এবং দয়ার শক্তি, অন্তরঙ্গা বহিরঙ্গা এবং তটস্থা, স্নেহ প্রেম ভক্তি, জ্ঞান কর্ম ভক্তি। তো এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তরটি হবে বি অপশন, অন্তরঙ্গ বহিরঙ্গা এবং তটস্থা। পরবর্তী প্রশ্ন, কেতকাদাস খেমানন্দের মনসামঙ্গল কাব্যে চাঁদবনি কিভাবে বেহুলার প্রতিব্রতির পরীক্ষা নিয়েছিলেন? তো আশা করি এটির অপশনগুলি বলার প্রয়োজন নেই, অনেকে এটি জানেন লোহার কলায় রন্ধন করতে দিয়ে। তো চারটি অপশনের মধ্যে সিলেক্ট করতে হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন, বেহুলার পিতার নাম কি? আশা করি এটিরও উত্তর প্রায় সকলেরই জানা, উত্তরটি রয়েছে অপশন বিতে, সাইবেনে। পরবর্তী প্রশ্ন,
বীর শোক অশ্রু নহে অসির ঝঙ্কার, এই উক্তিটি যিনি করেছেন তিনি কে? বীর পুত্র বীরবাহু, রাবণ পুত্র মেঘনাদ, রাবণের ভ্রাতা বিভীষণ, লঙ্কাধিপতি রাবণ। এক্ষেত্রে উত্তরটি সিলেক্ট করা হয়েছে ডি, লঙ্কাধিপতি রাবণ। চলে আসি পরবর্তী প্রশ্নে। মেঘদূত কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? মানসী, বলাকা, পুরবী এবং কল্পনা। সঠিক উত্তরটি হবে অপশন এ, মানসী। পরবর্তী প্রশ্ন, স্বপ্ন কবিতায় পূর্ব জন্মের প্রথমা প্রিয়ার ব্যবহৃত যে কোনো দুটি পুষ্প আভরণের নাম কি ছিল? অপশনগুলি দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, কুন্দকলি এবং কুরুবক। অপশন সি সিলেক্ট করে সেভ নেক্সট ক্লিক করা হল। পরবর্তী প্রশ্ন, অপমানিত কবিতায় কবির মতে হীনপতিতির ভগবানের অবস্থান কোথায়? অপশন রয়েছে দুর্ভিক্ষে দ্বারে, অন্ধকারে আড়ালে, তার অবস্থান ধুলার তলায় নিম্নে, আসন্ন দুর্যোগে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, তার অবস্থান ধুলার তলায় নিম্নে। পরবর্তী প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ে কিভাবে অসাধারণ হয়ে উঠতে চেয়েছে, কোন বিষয়ের পাঠ অতিক্রম করে? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি, গণিত। সিলেক্ট করে সেভ নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জালে, এই কবিতাটি কবে লিখিত হয়? অপশনগুলি যেগুলি রয়েছে সেগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি হবে 30 জুলাই 1941, অর্থাৎ অপশন বি। উত্তরটি সিলেক্ট করে সেভ নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, কালাপাহাড় কবিতায় প্রকাশিত মূল ভাবটি কি? ইন্দ্রিয়জ সংবেদনা, নব্য মানবতাবাদীর প্রতিষ্ঠা, সমাজ মনস্কতা এবং প্রকৃতি চেতনা। তো এই প্রশ্নের ক্ষেত্রে দুটি অপশনকে প্রায় উত্তর বলে মনে হতে পারে, নব্য মানবতাবাদের প্রতিষ্ঠা এবং সমাজ মনস্কতা, কারণ এই দুটি ভাবই প্রকাশিত হয়েছে কবিতাটির মধ্য দিয়ে। তবে অধিক সংখ্যক যে ভাবটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে নব্য মানবতাবাদের প্রতিষ্ঠা। তো এই ক্ষেত্রে আমরা অপশনটি সিলেক্ট করে নেব বি, নব্য মানবতাবাদের প্রতিষ্ঠা। অপশনটি সিলেক্ট করে সেভ নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অপশন রয়েছে মরিচিকা, মরুশিখা, মরুমায়া এবং সন্ধ্যা। উত্তরে কনফিউশন বাড়ানোর জন্য মরু শব্দটি ব্যবহার করা হয়েছে তিনে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মরিচিকা, অপশন এ তে রয়েছে সঠিক উত্তরটি। সিলেক্ট করে সেভ নেক্সটে ক্লিক করা হলো। পরবর্তী প্রশ্ন, শান্ত বরষা অবেলার অবসরে প্রাঙ্গণ মেলে দিয়েছে শ্যামল কায়া, কোন কবিতার অংশ? এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে শাশ্বতী, অপশন ডি তে রয়েছে শাশ্বতী। 18 নম্বরের প্রশ্নটি, বুদ্ধদেব বসুর শেষের রাত্রি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অপশন রয়েছে বন্দির বন্দনা, কঙ্কাবতী, দয়মন্তী এবং দ্রৌপদীর শাড়ি। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি, কঙ্কাবতী। পরবর্তী প্রশ্ন, পদলালিত্য ঝঙ্কার মুছে যাক কার লেখা কবিতার অংশ? অমিয় চক্রবর্তী, সুকান্ত ভট্টাচার্য, বিষ্ণুদে নাকি সুধীন্দ্রনাথ দত্ত? তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি, সুকান্ত ভট্টাচার্য। উদ্ধৃতিটি সুকান্ত ভট্টাচার্যের হে মহাজীবন কবিতার অংশ। এই পত্রের সর্বশেষ প্রশ্নটি হল, বিষ্ণুদের আধুনিক কবিতায় কোন পাশ্চাত্যের কবির সঙ্গে মানসিক সংযোগ লক্ষ্য করা যায়? এক্ষেত্রে অপশন রয়েছে টিএস এলিয়ট, ইজরা পাউন্ড, রবার্ট ফ্রস্ট এবং পাবলো নেরুদা। এটির উত্তরের ক্ষেত্রে সিলেক্ট করা হয়েছে অপশন ডি, পাবলো নেরুদা। সুতরাং খুব সহজেই অনলাইন মোডে উত্তরপত্রের সাহায্যে পিজি অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সম্পন্ন করা যাচ্ছে। অনলাইনের এই এক্সামটি পারলে রাত্রি 9টার পর দেওয়ার চেষ্টা করবেন, তাতে এই সময়ের পর থেকে সার্ভার স্মুথলি কাজ করে এবং কোনো সমস্যা ছাড়াই ক্যান্ডিডেট এক্সাম পোর্টাল থেকে অ্যাসাইনমেন্টগুলি সম্পন্ন করতে পারবেন। যারা এক্সামের সহায়তা এবং উত্তরপত্রের জন্য ইতিমধ্যে বুকিং করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং এখনও যারা বুকিং করতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার 8 9 2 777 8 1 6 2 তে। তো এখনকার আপডেটটি এই পর্যন্তই, খুব শীঘ্রই আসছি নতুন কোন বিষয়ের প্রশ্নোত্তরের হেল্পফুল ভিডিও নিয়ে। তার সাথে দর্শকদের প্রতি অনুরোধ, গল্প, নাটক এবং আবৃত্তি প্রেমীদের জন্য আমরা একটি নতুন চ্যানেল ওপেন করেছি যেটির নাম বিচিত্রা ক্রিয়েশন। তো এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদের সাপোর্টের প্রয়োজন, তাই অনুগ্রহ করে বিচিত্রা ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাছাড়া এই চ্যানেল থেকে প্রকাশ করতে পারেন আপনার স্বরচিত কবিতা, গল্প বা নাটক সহ বিভিন্ন শিল্প।
चैनल लिंक वीडियो डिस्क्रिप्शन बॉक्स इन स्क्रीन एवं आई बटने देवा थाकबे विनीत अनुरोध सकले चैनल के सबस्क्राइब करे साथे थाकबेन एवं सबस्क्राइब करार पर कमेंट बक्से अवश्य एक कमेंट करे जानिए देवें ताते सपोर्ट करा व्यक्तिटिके बुझते सुविधा होबे। भिडियोटीते शेष पर्यन्त थाकार जन्य आपनाके असंख्य धन्यवाद। पीजी कोर्सेर समस्त परीक्षार्थीदेर जन्य रइल आगाम शुभकामना। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।